এই পর্যায়ে আহলাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মী সম্মেলনের উদ্বোধনী ভাষণ পেশ করবেন আহলাদিস আন্দোলন বাংলাদেশের আমির ডক্টর আসাদুল্লাহ আল গালিব। মোহতরাম আমিরি জামাতকে উদ্বোধনী ভাষণ পেশ করার জন্য অনুরোধ রাখছি। فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে বার্ষিক কর্মী সম্মেলনে আজকে আমরা সমবেত হতে পারি। আল্লাহ পাকে শুকরিয়া জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, হজের দীর্ঘ সফর থেকে দেশে ফিরে এসে আপনাদের সঙ্গে মোলাকাত করতে পেরে আমি আরও আনন্দ বোধ করছি। এই সুযোগটা নিঃসন্দেহে আমাদের জন্য একটি গনিমত, একটি আল্লাহ পক্ষ থেকে বিশেষ নিয়ামত। আল্লাহ পাকে আমাদের মধ্যে এই আন্তরিকতা, মহব্বত, ভালোবাসা যেন সুদৃঢ় করেন। আমরা আল্লাহ নিকটে সেই প্রার্থনা করছি। আন্তর্জাতিক বিশ্বে আহলাদিস আন্দোলন কীভাবে এগিয়ে যাচ্ছে আমরা কিছুটা জানার সুযোগ পেয়েছি হজের সফরে গিয়ে, এবং তাদের আন্তরিকতা দেখে আমরা খানিকটা মুগ্ধ হয়েছি। আমি নিজে কোনো দাওয়াতি সফরে সেখানে যাইনি, ব্যক্তিগত সফরে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ তারা টের পাওয়া করে আমাদেরকে যে সম্মান দেখিয়েছে, আপনারা দেখেছেন ফেসবুকে অনেক কিছু ঘটে গেছে, তাই না? আমরা কিন্তু এগুলো চাইনি, এগুলো যাইও নি, জানতে পেরে সম্মুখে এসেছে তাও দেশে নিয়ে চলে গেছে, সম্মান দেখেছে। এটার জন্য আপনার ব্যক্তিগত সম্মান, এটা আমাদের সংগঠনের সম্মান। এজন্য এর জন্য আমরা যখন নিজেদেরকে সম্মানিত বোধ করছি, আশা করি আপনারাও নিজেদেরকে সম্মানিত বোধ করবেন। বলুন আলহামদুলিল্লাহ। কী জন্য সম্মান পেলেন? আল্লাহ পাক তার রসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আনি মিকদাদ আন সামি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা ইয়াকুল লা ইয়াবকা আলা আল-আরদ আরদে বাইতু মিদারিন ওয়া লা বাবারিন ইল্লা আদখালাল্লাহু ইসলাম বিইযনি আজিজিন ওয়া যুল জলিল। আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে পৃথিবীর কোনো বস্তি ঘর বা কোনো বড় বিল্ডিং ঘর কোনো স্থানে ইসলামের কলমা প্রবেশ করতে বাকি থাকবে না, হয় সম্মানিত হিসাবে অথবা অসম্মানিত হিসাবে। অর্থাৎ মানুষ ইসলামের তাবেদার হতে বাধ্য হবে অথবা তারা নিজেরা ইসলাম কবুল করে সম্মানিত হবে। ইসলাম এগিয়ে যাবে পৃথিবীর প্রতিটি ঘরে ঘরে, এমন মাটির ঘরে হোক বা ঝুপড়ি ঘরে হোক। এই ভবিষ্যৎবাণী আমাদেরকে বলে দিচ্ছে যে ইসলাম অর্থ ভেজাল ইসলাম নয়, ইসলাম অর্থ বিশুদ্ধ ইসলাম। যেমন জান্নাতে যেতে গেলে বিশুদ্ধ ইসলামের অনুসারেই জান্নাতে যাবে, শুধু কলমে পাঠ করলে তারাই কি জান্নাত পাবে? আপনাদের ধারণা কি? পাবে না। সে হাদিসটাই জরুরি, যেখানে জামাতবন্ধ জীবন সম্পর্কে শেষে বলেছে ওয়াইন সামা ওয়াসাল্লা জামা অন্য মুসলিম আছে না, যদিও সিয়াম পালন করে অথচ সালাত আদায় করে, অত ধারণা সে একজন মুসলিম, তো সে যে লোক সিয়াম পালন করে সালাত আদায় করে সে কি কলমা পড়ে না? তার সম্পর্কে আল্লাহ রাসূল কি বললেন? ফাইন্ড মিন দোসা জাহান্নাম, সে জাহান্নামীদের দলভুক্ত হবে। আপনার সালাত, আপনার সিয়াম আপনার জান্নাতে নিবে না যদি আপনি বিশুদ্ধ ইসলামের অনুসারী না হন। এখন বলুন, আহলাদিস আন্দোলনকে অশুদ্ধ ইসলাম বক্তব্য রাখে না বিশুদ্ধ ইসলামের দাওয়াত দেয়? এটা কি আপনার মনের কথা? তো নিজের মনকে জিজ্ঞেস করেন কি বলছেন, আল্লাহ কিন্তু শুনছে সব। আপনি নিজে বিশুদ্ধ ইসলামের কি বিশ্বাস করেন আহলাদিস আন্দোলনকে? প্রত্যেকটা কর্মীকে আমি জিজ্ঞেস করছি, কিন্তু একজনকে না, নিজের হৃদয়কে জিজ্ঞেস করুন আপনি কোন পথে আছেন। আপনার গ্রামে একজন লোক আপনার সঙ্গে নেই, কিন্তু আপনি একা আছেন, কারণ আপনার কবর আপনার অন্যের নয়। এমনকি স্ত্রী কবরে আমি যাবো না, আমার বাচ্চার কবরে আমি যাবো না, প্রত্যেকের কবর আলাদা। আপনি নিজেকে জিজ্ঞেস করুন আপনি কোনো বিশুদ্ধ ইসলামী আন্দোলনের সঙ্গে জড়িত আছেন কি না। বলেন আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ভবিষ্যৎকালের জন্য, আর আলহামদুলিল্লাহ বর্তমানকালের জন্য, ভবিষ্যতে থাকবো তাই বলছেন না কেন করেন না কি বলছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বুঝাতে বুঝতে যেরকম জীবনটা গেছে আমার 3.5 বছর, যে জেলখানা যায় বলে ইনশাল্লাহ ভালো আছে, আরে বারো বিপদ এখন তুই কেউ আমার ছেড়ে বল। আপনারা বিশুদ্ধ ইসলামের অনুসারী এগুলিকে গর্ববোধ করেন না?
কোটি মানুষ আপনার পিছিয়ে পিছিয়ে ঘরে নাড়া থাকবে দেয়, এটার চাইতে কি এটাই বেশি গুরুত্বপূর্ণ নয়? শুনলাম জনৈক ব্যক্তি হজ থেকে এসেছেন, বরিশাল এয়ারপোর্ট থেকে লাখো মানুষের বিশাল মিছিল হয়েছে, একে বলে নাকি আধুনিক বাংলায় যে শোডাউন, তিনি দেখিয়েছেন কত মানুষ আমার জন্য পাগল, আল্লাহ দেখেননি তার অন্তরে কি খবর। বন্ধুরা আমার সাবধান, প্রতি মুহূর্তে এই গোপন শিরিক থেকে সাবধান থাকবে, এই শিরিক যাতে আমাদের মধ্যে প্রবেশ না করে। দেখলেন না স্টেজ খালি আজকে, স্টেজ খালি থাকবে আমার থেকে, যা প্রয়োজন তিনি এখানে আসবেন বক্তব্য শেষ সামনে যেয়ে বসেন। এই অহংকার চূর্ণ হতে হবে, আন্দোলন এক পা আগামনা যদি অহংকার থাকে ভেতরে আপনার, ওই কর্মের কোনো প্রয়োজন নেই আমাদের, যারা খালি পথ খুঁজে বেড়ায় আর চেয়ার খুঁজে বেড়ায়। কথা বুঝতে পারছেন? আমরা দেশ আন্দোলন বাংলাদেশ বিশুদ্ধ ইসলামের দাওয়াত দেয় এবং নিজেরা সেটা আমল করার চেষ্টা করে। নিজে আমল না করলে আপনার দাওয়াতকে কবুল করবে? আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী মিথ্যা হয়ে যাবে, প্রতিটি ঘরে ইসলাম প্রবেশ করবে। এখান থেকে আমরা ইসলামবাদ করবো, প্রতিটি ঘরে আহলে সুন্নাত প্রবেশ করবে ইনশাআল্লাহ। মানুষ যখনই শুদ্ধ জিনিস সন্ধান পাবে, সে কি ভেজাল জিনিস কিনবে? বাংলার মানুষ বিশুদ্ধ ইসলাম সন্ধান পেয়ে গেছে, হাজার হাজার মানুষ এখন আসছে আহলে আন্দোলনে, তাদেরকে ঠেকানো যাচ্ছে না। বেদাতের এখন জলিপুড়ি মরতেছে, দেখেন না? যখন আপনার দাওয়াতে কেউ রাগ না করবে, বুঝতে আপনি কোনো দাওয়াতই দিচ্ছেন না, রাগে কারা যারা আপনার দাওয়াতের বিরোধী? কোনোদিন কারো পাঁচটা পয়সার ক্ষতি করেছে বলে মনে পড়ে না, কারো জমি জমা ফাঁকি দেখাইছে বলে মনে পড়ে না, কারো ভোটের ব্যবসা শরীর আমরা কখন হয়েছি বলুন? কেন আপনাদেরকে বছরের পর বছর যেখানে থাকতে হলো, সাময়িকভাবে ঢুকেই না দুবার মাসখানেক পরে জামানি বেরিয়ে দিয়ে, তাও তো হলো না। আপনারা চেষ্টা তো কম করেন নাই, মিছিলতে কম করেন নাই, জেলখানায় গিয়ে ঢাকা কারাগারে একজন তৎকালীন সময়ের বড় একজন নেতা আমাকে বলছে, আপনি তো দ্রুত মুক্তি পেয়ে যাবেন। বললাম কেন? আপনার জন্য ঢাকায় যে মিছিল হয়েছে, এত বড় মিছিল আমরা পার্টি ইন পাওয়ার, কিন্তু আমাদের মুক্তির জন্য হয় নাই। আমাকে বাবা শোনো, ও ইউনিভার্সিটির মাস্টার ডিগ্রি পাস করেছে, শোনো, মিছিলের মাধ্যমে আমরা জেলখানা থেকে মুক্তি পাব এটাতে আমরা বিশ্বাসী নই, আল্লাহর রহমত হলে যে কোনো সময় বেরিয়ে যেতে পারবো। তো তাকিয়ে পড়ছে আমার দিকে, আল্লাহর রহমত যে কোনো কাজে লাগে এটা ওর বিশ্বাসই করে না, যদি সে মুসলমান ছিল। পত্রিকা দেখলাম 2 কিলোমিটার লম্বা মিছিল আপনাদের হয়েছে, তখন ছবিও দেখলাম, তারা বলছে আজ পর্যন্ত বাংলাদেশের কোনো নেতার মুক্তির জন্য নিজেরা পয়সা খরচ করে সেরকম ঢাকায় বুকে 2 কিলোমিটার লম্বা মিছিল করেছে ইতিহাসে নাই, বরং নেতারা টাকা দিয়ে গাড়ি ভাড়া করে লোক ফিরি লোক নিয়ে আসে, আর এ তো নিজের টাকা খরচ করে লোক চলে আসা লোক, এ তো দারুণ ব্যাপার। গোয়েন্দারিপুর চলে গেছে ওদের কাছে, দেখো এই মোহাম্মদ মানুষগুলো যখন বাড়বে তখন তোমাদের ওই পিস্তল রাইফেল গুলিও আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, তোমরাও আস্তে আস্তে এই দলভুক্ত হয়ে যাবে। প্রবন্ধ পেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি গেছি আমার শিক্ষকদের সাথে দেখা করার জন্য, হঠাৎ দুজন ঘটপট করে এসে দাঁড়িয়েছে, বলে বাবা এখানে ধরলে নাকি বাবা, পোশাক পরা অবস্থা, আমাদের শিক্ষকরা সব ভয় পেয়ে গেছেন, স্টাডিতে আরবি একসাথে আলহামদুলিল্লাহ। তারপরে সালাম দিয়ে বলছে স্যার আমরা এসছি আপনার সঙ্গে আপনাকে দোয়া নেওয়ার জন্য, তখন একটু ভিতরের ভয়টা সবাই কমলো। তখন আমি বললাম বাবাজি আপনারা কোথা থেকে কী করেছেন? স্যার আর কিছু বেঁধে নেবেন না, আমরা যাচ্ছি শান্তিরক্ষী মিশনে বিদেশে, তো ফ্লাইট ডিলে, তো আমরা গোয়েন্দা রিপোর্ট পেলাম যে আপনি এখন ঢাকা ইউনিভার্সিটি এসছেন, আমার ভাবলাম ডিলে যখন আসে সময় তো পাচ্ছি, তো যাই না স্যার দোয়া নিয়ে আসি, তাই ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা ইউনিভার্সিটি চলে আসছি। আমি কিন্তু তখন আমি বুঝতে পারছি না যে আসলে দোয়া নেওয়ার নাম কিন্তু অনেক কিছু নেয় এরা, কারণ ডিএসবিতে কেউ বিশ্বাস আছে নাকি? বলি স্যার আসল কথা বলি, এই আপনার বিরুদ্ধে তদন্ত করার জন্য আমাদেরকে লাগিয়ে চলে সরকার, তো আপনার বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে আমরা আপনার দলভুক্ত হয়ে গেছি।
আগে শুনলেন, এখানেই আমাদের বিজয় বলল আলহামদুলিল্লাহ, এটা হলো আদর্শিক বিজয়। আমরা তার চাকরির প্রমোশন দেবো না, তার বেতন ভাতা কিছু দেবো না, কিন্তু সে বুঝেছে এই আদর্শ কারো কাছে নেয়। ওই জন্যই আমরা বলছি আগামী দিনে তখন হয়তো আমরা বেঁচে থাকবো না, যুব সঙ্গে ছেলেরা থাকবে, আপনাদের নাতি পোতারা থাকবে, তারা দেখবে বাংলাদেশের প্রতিটি বস্তি ঘরে এবং হাই রাইজ বিল্ডিং এ ইনশাআল্লাহ আহলে জান্নাত প্রবেশ করবে। কোনোদিন এটাকে দাবিয়ে রাখা যাবে না, মানুষ হকের সন্ধান পেয়ে গেছে, আস্তে আস্তে চলে যাচ্ছে। আফসুলের দোকান বন্ধ করে দেবো, সাড়ে তিন বছর আটকে তো রাখা গেল, আর কিছু একটা কাজ করা গেল, জবান বন্ধ করলে বটে কলম তো বন্ধ করতে পারো নাই। আলহামদুলিল্লাহ কলমের খেদমত হয়েছে, ওটা অনেক অনেক মানুষের হৃদয়ে দাগ কাটছে। এখন আহলে হাদিস আন্দোলন যদি আল্লাহ কবুল করেন, তাহলে কি জবান কি কলম কিভাবে আল্লাহ পাক আগিয়ে দেবেন সেটা তারই ব্যাপার। আমাদের দায়িত্ব সিরফ নির্ভেজাল দাওয়াত দিয়ে যাওয়া এবং নির্ভেজাল অন্তরে কথা বলা। ভিতরে হিংসা বিদ্বেষ রিয়া যদি থাকে, কশ্চিন কালে আপনার আন্দোলন এক পা আগাবেন, মনে রাখবেন দুনিয়াবি কোনো স্বার্থ যদি আন্দোলন করেন শেষ হয়ে যাবেন। এটা আমার মৌলিক কথা আপনাদের কাছে। এর পরিশেষে আর একটি কথা বলে দিচ্ছি, আল্লাহ পাক যেটা আমাদের কাছে বলে দিয়েছেন আগে অ্যাডভান্স, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাদদ আকদামাকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাকে সাহায্য করবে এবং তোমাদের পাগুলিকে দৃঢ় করবে। আচ্ছা আল্লাহকে সাহায্যের মুখাপেক্ষী এই আয়াতের অর্থ কী, ব্যাখ্যা কী? ইন তানসুরুল্লাহ শর্ত, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো ইয়ানসুরকুম তাহলে তিনি তোমাদের সাহায্য করবেন। তো বোঝা গেল আল্লাহ তো আমাদেরই মতো, আমরা আল্লাহর সাহায্য ছাড়া স্টেজে উঠতে পারি না, আল্লাহ বান্দার সাহায্য লাগবে না উঠতে গিয়ে, হাঁটু ব্যথা করবো কি একদম ধরাই লাগে। তো আল্লাহ আমাদের সাহায্য চাচ্ছে নাকি ইসলামের বিজয়ের জন্য? না, এর ব্যাখ্যা ওইটা নয়। এর ব্যাখ্যা হচ্ছে যদি তোমরা ইন তানসুরুল্লাহ বিতাআতিকুম লিআওয়ামিরিল্লাহ ওয়া নাওয়াহিহি, যদি তোমরা আল্লাহর আদেশ ও নিষেধ সবের আনুগত্যের মাধ্যমে আল্লাহকে সাহায্য করো তাহলে তিনি তোমাদেরকে সাহায্য করবেন। আপনি আল্লাহর অবাধ্যতা করি কি আল্লাহ সাহায্য পাবেন নাকি? আপনি ধরো এখানে আমার পেটা সবই তো বাপ, তাই না? ছেলেমে তো নাই, এমন কোন বাপ আছে যে অবাধ্য সন্তানের পরে খুশি আছে? নিঃসন্দেহে আপনার স্নেহের কোনো তুলনা নেই, পিতৃস্নেহ মাতৃস্নেহ পৃথিবীতে আল্লাহ পাকের পরেই স্থান পায়, আল্লাহ পাকের রহমের একটা অংশ তিনি বাপ্পার মধ্যে দিয়ে দেন, এটা স্বাভাবিক। অথচ ওই সন্তান যদি অবাধ্য হয় সে কি বাপের দোয়া পায় না? তাহলে আপনাকে এটা বুঝতে হবে, আমি আল্লাহর অবাধ্য বান্দা যদি হই কখনই আল্লাহ পাক আমাকে সাহায্য করবেন না। অতএব এই শর্ত কি আমরা পূরণ করতে পারবো? এখন ইনশাআল্লাহ বলা ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলতে হবে না, এখন ইনশাআল্লাহ বলা ঠিকই আছে। প্রত্যেকটা কর্মী প্রতিজ্ঞা করুন আমি অবশ্যই আল্লাহ পাকের আদেশ আর নিষেধ মেনে চলব ইনশাআল্লাহ। যদি এইটা যদি আল্লাহ পাক আমাদের ভাগ্যে রাখেন, যদি আল্লাহ পাক আমাদের তৌফিক দেন, আমরা চাইলেই কিন্তু পাবো না, আল্লাহ তৌফিক লাগবে, চাইলেই পাবো না, আল্লাহ তৌফিক লাগবে। আল্লাহ পাক যাদেরকে কবুল করেন তারাই এখানে আসতে পারেন। আর সবশেষে যে বক্তব্য রাখবো, আল্লাহ পাক রসুলের চূড়ান্ত নির্দেশ, ওয়ালা তাহাসাদু ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসসু ওয়ালা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোরা পরস্পর সিদ্ধ নেশন করো না, কারোর পিছনে স্পাইগিরি করো না, তোমরা পরস্পরে বিদ্বেষ ও হিংসা করো না, তোমরা সবাই আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে যাও। আল্লাহ রাসূলের এই দার্থহীন বক্তব্য পৃথিবীর মানুষের কাছে ভাসছে, হাদিসে আমাদের সামনে রয়েছে, এরপরও আমরা পরস্পরে হিংসা জর্জরিত হয়ে আছি। আপনি যত বড় বিদ্বান হন না কেন, যে আপনার মধ্যে হিংসা এবং অহংকার ঢুকে পড়ে আপনি শেষ হয়ে যাবেন। মূর্খরা আপনার যত ক্ষতি করতে পারে তার চেয়ে বেশি ক্ষতি বিদ্যান লোকই করবে যদি সে হিংসুক হয়। ব্যাংক টাকা থেকে সাধারণ চোরে করে, জ্ঞানী চোরে ব্যাংক টাকাতে করে, কারণ ব্যাংকের সব বুঝতে হবে, তো বুঝদার লোক সবচেয়ে নিচে নেমে যায় যখন সে হিংসুক হয়, রিয়াকার হয়, বিদ্বেষী হয়। কেন আবু জাহালের নাম ছিল আবুল হেকাম, সবচেয়ে জ্ঞানী মানুষ ছিল, জ্ঞানীদের পিতা, সেই লোকটা ইসলাম বোঝেনি, সেজন্য সে আবু জাহাল হয়ে গেল। এটা কি আমাদের মধ্যে নামে না? নিঃসন্দেহে আমাদের মধ্যে এটা হতে পারে, অর্থাৎ এই বিষয়টা সাবধান থাকবে।
প্রত্যেকেই মনে রাখবেন আমি পরকালীন মুক্তি একটি আন্দোলনে এসেছি। এই আন্দোলনের সামান্য কর্মী হতে পারাটা আমাদের জন্য অত্যন্ত বড় গর্বের বিষয়। হাদিসের ভাষায় বলি, ইনকান তায়সা আব্দুল দিনার এবং দিরহাম তায়সা আব্দুল খামিসা, ধ্বংস হোক দিনারের গোলাম, দিরহামের গোলাম, উত্তম পোশাকের গোলাম, যা অতিয়া যদি তাকে দেওয়া হয় খুশি হয়, না দেওয়া হয় না খুশ হয়। তো ছুটি চাইলে ছুটি দেওয়া হয় না, সুপারিশ করলে কবুল করা হয় না। যদি বলা হয় পিছনে বসো, পিছনে বসে। যদি বলা হয় তুমি জুতা চৌকি দাও, জুতা চৌকি দেয়, তবুও সে আনুগত্যের বাইরে যায় না। তাদের জন্যই, তাদের জন্যই জান্নাতে সুসংবাদ। হাদিস বলার পরে নিজস্ব কোনো ভাষাকে বলা উচিত হবে? এরকম কর্মী কজন আছে নিজে নিজে চিন্তা করুন। দিনার দিরহামের গোলামরা ধ্বংস হোক, উত্তম পোশাকের গোলামরা ধ্বংস হোক, এ কি চাতা ব্যাপার নাকি? যে তিনটা জিনিস মানুষ বেশি আকৃষ্ট হয় সে তিনটা নামই আল্লাহ রাসূল করেছে। বিষয়গুলো প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি, আমাদের জন্য আর বেশি জরুরি এই জন্য যে আমরা সমাজ সংস্কারের দায়িত্ব নেমেছি। 1978 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে সংস্কারের দাওয়াত নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম, আজকে 2018 সালে 40 বছর পরে এসে কিন্তু সে একই কথাই বলছে। সমাজ সংস্কারের গুরু দায়িত্ব কাঁধে নিয়ে নবী রাসূলুল্লাহ দুনিয়া কাজ করেছেন, আমাদেরকেও সে কাজ করতে হবে। যারা এটা পছন্দ করে না তারা কখনোই বলবে না যে আমাদেরটা খারাপ। নমরুদ বলেনি, ফেরাউন বলেনি, মা উরিকুম ইল্লা সাবিলার রাশাদ। কি বলছিল ফেরাউন? আল্লাহ বলে দিচ্ছেন, ফেরাউন বলেছিল হে জনগণ, আমি তোমাদেরকে সাবিলার রাশাদ ছাড়া কিছুই দেখাই না, অর্থাৎ উত্তম রাস্তা দেখাই। আসলে কি ফেরাউনের রাস্তাটা উত্তম ছিল না মুসার রাস্তা উত্তম ছিল? চিন্তা করুন তো, সে যুগে ফেরাউনরা বলেছে আমরা উত্তম রাস্তায় মানুষের জনগণকে পরিচালিত করি, এই যুগের ফেরাউনরা ঠিক একই কথাই বলছে, আমরা জনগণের স্বার্থে ভাগ্য পরিবর্তনের জন্য উত্তম পথ বাতলাই দিচ্ছি বলছে না, অথচ জনগণ ধ্বংস করে দিচ্ছে। প্রচলিত রাজনীতি, ইহুদিরা নাসারা রাজনীতি মানুষকে পরস্পরের দুশ্মনে পরিণত করে ফেলেছে, মানুষ আর পরস্পরের ভাই নাই, এক একজন এক এক পার্টির লোক, কেউ কোশ্চিন করে অপর পার্টিকে মহব্বত করতে পারে না। এই বিভক্তি আমরা ব্রিটিশের দোষ দিই না, এটা মানুষের মধ্যে একটা মজ্জাগত দোষ, এটা ইসলামের বিপরীত। এই বিষয়টি মনে রাখবেন, ইসলাম বিজয়ী হওয়ার জন্য এসেছে, পরাজিত হওয়ার জন্য আসে নাই। আমাদের কারণে ইসলাম পরাজিত হচ্ছে। আমরা যদি বাংলাদেশে কিছু উত্তম মুসলমান তৈরি করতে পারি, যারা পরস্পরকে ভাই হিসাবে বুকে টানে, যারা মানুষকে মানুষ হিসেবে অবজ্ঞা করে, হতে পারেন আপনি হিন্দু, হতে পারেন আপনি বৌদ্ধ, হতে পারেন আপনি খ্রিস্টান, হতে পারেন আপনি হানাফি, শাফি, মালিকি, আমি যাই হন না কেন, আদম সন্তান কিনে বলেন, এতে কোনো সন্দেহ আছে? আপনি আদম সন্তান। আর আমার কোরআন শুধু আহলেসের জন্য নাকি, সারা বিশ্ব মানবতার জন্য নয়? আমার হাদিস কি সারা বিশ্বের মানুষের জন্য নয়? আমার রসুল কি বিশ্বের নবী নন? তা আমার দাওয়াত তো বিশ্ব মানবতার জন্য। আমার দাওয়াত কখনই একটা বিশ্বের গোষ্ঠীর জন্য নয়। আপনি তো বলবেন সঙ্গে সঙ্গে আপনি আহলেদ বাদ দিয়ে ইসলামী আন্দোলন বলেন, তাই না? ঢাকা ইউনিভার্সিটির জন্য আমরা আহলেদ যুবসংঘ শুরু করলাম। প্রথম প্রশ্ন আমাকে করেছিল তৎকালীন সময়ের ইসলামী ছাত্র দলের লিডার, আমাকে বাসাই দিয়ে বলেছিল বাংলা দুয়ারে গিয়ে যে ভাই আপনি যদি ইসলামী যুবসংঘ রাখতেন তা আমরা ঢুকে ঢুকতে পারতাম, কারণ তোমাদের ঢুকবো না বলে দিন আমরা আছি, কেন আমরা মুসলমান না তা আদৌ না, আমরা মুসলমান না তা আদৌ না, আমরা হাদিস কোরআন দেখি হাদিস কোরআন মানেন না, কিসের মুসলমান আপনারা? বোকার সাহেব দিকে এড়িয়ে চলে গেছেন, ফেঁকা নাম করে কিসের ফেঁকা, ফেঁকা কি করে না বানাইছে নাকি? এক কথা একদম চুপ। মুসলমান হলে সে আত্মসমর্পণ করবে হাদিসের সামনে, কোরআনের সামনে। আপনি আত্মসমর্পণ করেন না, আপনি নিজের ইচ্ছা মতো চলেন, নিজের দল মানে মজা বানিয়েছেন, তরিকা বানাইছেন, আপনি কিসের মুসলমান? তো আপনার মতো মুসলমান আমরা নেব না বলে তো আহলে যুব সঙ্গে করছি, তারা সেরেফ করেন না যে সান মাদ্রাজ করবে, ব্যাস ওই দিন থেকে তারা বুঝে গেছে এই লোক কত সহজে গিলানো যাবে না, তো অসম্ভব। আহলে আন্দোলনের সঙ্গে সমস্ত ইসলামী আন্দোলনের মৌলিক পার্থক্য এখানে বৈশিষ্ট্যগত, আদর্শগত, আদর্শের সঙ্গে কোনো আপোষ নাই। আপোষ করবেন? জীবন যাবে 10 বার, জীবন হবে 10 বার মরবে, কিন্তু আদর্শের সঙ্গে কোনো আপোষ হবে না। আদর্শের বাইরে গিয়ে কারোর সঙ্গে কোনো আপোষ নাই।
কিসের রমজান, কিসের আমের, কিসের কি ছাড়াও একজন লোকের রমজান নাও করে সে কাফের হবে নাকি? আপনারা এখন খুব ঘন ঘন বক্তব্য রাখেন, আহলে সব এক হও, কিসের আহলে দিন, বেটা তুই যেন খবিস আমলে আখলাকে আগে দেয় কোথায় আহলে যে কিচ্ছু নাই, আহলে ঘরের জন্ম হিসেবে তুই আহলে হয়ে গেছে এত সস্তা? আহলে হওয়ার জন্য আবু বকর ওমরকে সামনে রাখতে হয়, আহলে হতে গেলে খালেদ তারেক মুসাকে সামনে রাখতে হয়, আহলে হতে গেলে শুধু বাতিল লোকের সামনে রাখতে হবে, যারা আপোষ ভোগী, যারা নাস্তিকবাদের সঙ্গে আপোষ করে, সেকুলারের সঙ্গে আপোষ করে, বেদাতের সঙ্গে আপোষ করে, শিল্পের সঙ্গে আপোষ করে, কাশ্মীর কেন তাদের আপোষ হতে পারে না? আহলে সংগঠন একটা মূর্তিমান চ্যালেঞ্জ, এযুগে নয় সারা বিশ্বের জন্য চ্যালেঞ্জ, এটা শুধু বাংলাদেশের জন্য না, সারা বিশ্বের নেতাদের সামনে একটা বুলেটের মতো, বোমার মতো। বাংলাদেশে আমরা বলেছি সকল বিধান বাতিল করো, ওই বিধান কায়েম করো, এটা শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতে হতে হবে এটা। কারণ আমার আল্লাহ বলে দিয়েছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, পৃথিবীতে যত জীবন ব্যবস্থা আছে সবার উপরে ইসলাম বিজয়ী হবে। সেই বিজয়ী বুলেট দিয়ে বোমা দিয়ে হবে না, সেই বিজয়ী হবে আদর্শ দিয়ে। সেই আদর্শের প্রচারক আপনারা। এক একটা আহলে হাদিস এক জায়গায় বলবে সারা গ্রাম নড়াচড়া করবে, তার নাম আহলে হাদিস। ব্রিটিশ গভর্নমেন্টের রিপোর্ট 1872 সালে আবার ইন্ডিয়ান মুসলমান বইটা পড়ে যখন 136 পৃষ্ঠায় তারা পরিষ্কার বলে দিয়েছে, এক গ্রামে একটা ওহাবি যখন ঢোকে পুরো গ্রাম ভয়ে থরথরের কাঁপে, মেয়েরা দৌড়ে ঘরের মধ্যে, পুরুষ লোকেরা দৌড়ে আর এক জায়গায়, মানে পাখা পায়খানা ঘর নেই, পর্দা ঘেরা, বাড়ির পাশে কোনো পর্দাটা ঘেরা নেই, ওহাবি ঢুকলে ভয়ে সব ঠিক হয়ে যায়। এটা আমার আব্বার মধ্যে চরিত্র আমি দেখেছি। আব্বা বলছেন যখন আব্বাই কোথাও দাওয়াত দিতে জলসার জন্য আগে বলতেন না, আগে তোমার বাড়ির চারিপাশে পর্দা ঘেরো, বাসনা বলছেন বাসনা, কলা গাছের শুকনা এটাকে বাসনা বলি আমরা সাতক্ষীরার, ওই বাসনা দিয়ে ঘেরো তাও ভালো, কোনো পেপারটা ঘরে আহমদুল্লাহ ঢুকবে না, যেখানে উনি যেতেন অটোমেটিক সোজা হয়ে যেত সব। নিজে আমি ছেলেদের বাচ্চাদের নিয়ে আমার গ্রামে বাঁশ বাগানে যে যে পায়খানা গায়ে করতাম ছোটোবেলায়, যেন মেয়েরা বাঁশ গাছের তলায় যেই পায়খানা পেশা না করে যেন পর্দার মধ্যে তারা থাকে। একটা আহলাদের যেখানে ঢুকবে সেখানে যদি বেদাত থাকে, বেদাতের হক কি এক জায়গায় থাকতে পারবে? তুই যত বড় নেতা হতে মিলাদ করে ক্যাম করো, আমি বসে থাকবো একবার উঠবো না লৌকিকতা দহাই দিয়ে, তার নাম আহলাদিস। ও একা বসে থাকবে, অতি বলবে বাপরে বাপ, এ কে রে বাবা? আপনি বললেন চরমপন্থী, যিনি চরমপন্থী আপনি, আপনি বেদাতের পক্ষে চরম, আমি হাদিসের পক্ষে চরম, আপনিও চরম, কারণ বেদাত বাদ দেন কেন? কথা বুঝতে পারছেন? কর্মীদেরকে বলে দিচ্ছি প্রত্যেকটা কর্মী নিজের ঘরে নিজে নেতা, কোরআন হাদিস তোমাকে রাস্তা দেখাবে। হ্যাঁ রব্বুল ঈমানি, পবিত্র কোরআন ও সহিহ হাদিস আমার সামনে আল্লাহর বাণী, এই বাণীর সামনে কোনো মানুষকে আমরা তোয়াক্কা করি না। হাদিসে রয়েছে পরিষ্কার, এই জন্য আমরা বায়াত করি, এটা জিনিস বানোয়াট কিছু না। আপনার ব্যাখ্যায় আপনি থাকেন, আপনার কবরে আমি ঢুকবো না। আল্লাহ রাসূল মক্কায় আমির ছিলেন না, কি বলছেন বলেন? মদিনায় আমির ছিলেন না? মক্কাকে হাত কাটতে পারত, হুদুদ কায়েম করতে পারত? উনি কি জানতেন না মদিনায় যে আবার আমির হব, রাষ্ট্রপ্রধান হব? তখনও তার আনুগত্য করা ফরজ ছিল, মদিনায় গিয়েও আনুগত্য করা ফরজ ছিল। তখন তার ক্ষমতা বাড়লো, তিনি শাস্তি দণ্ডবিধি কায়েম করার ক্ষমতা আল্লাহ পাকের দিলেন, তিনি সেটা করলেন। আমরা যদি বাংলাদেশের ক্ষমতা কখনো যাই, আমরাও হাত কাটবো, আমরাও তাদের এমনি করবো। আল্লাহ রাসূল মক্কা আমির ছিলেন, আমরা এখন নয়াদপাড়া আমির, যদি কোনো বঙ্গভবনে যাই ওখানে তো আবার আমির থাকবে। আল্লাহ বলে নাই আহলে কোশ্চিন গেল বাংলা ক্ষমতা যদি বাড়বে, বলে দিয়েছে নাকি? কিসের ভয় আপনাদের এত? আমার দায়িত্ব সেরকম কোরআন হাদিস মেনে চলা, আমার দায়িত্ব আর কিছুই না সেরকম কোরআন হাদিস মেনে চলা। এই মানতে যদি আমাকে বাধা দেয় আমি তাকে তোয়াক্কা করি না, আল্লাহকে তোয়াক্কা করি। কোরআন হাদিস মানতে যে বাধা দিবে সে মানুষ নাই, সে তো শয়তান, সে ইবলিস। ওই ইবলিস তো আর ভয় পায় না। আহলে বাংলাদেশ জীবনের সর্বক্ষেত্রে কোরআন এবং হাদিসকে সার্বভৌম ক্ষমতা বসাতে চায়। পাঁচ দফা মূল্যতির প্রথম দফা কি বলুন তো? কথা বলেন সবাই মিলে বলে একসাথে বলেন, কি আসে এক নম্বরে? প্রত্যেকের মুখ দিয়ে এই কথা যখন বের হবে তখন বাংলায় বিপ্লব হয়ে যাবে। আবার বলুন তো, এই কেতাব সুন্নতের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা
এতগুলো মানুষ বলতে পারেছেন, দেখান তো কড়া সংগঠন বাংলা জমিনে আসে ইসলামী সংগঠন দ্বারা এরকম বলতে পারবে? ইনশাল্লাহ পারবে না, কেউ ইনশাল্লাহ পারবে না। কোরআন হাদিস একদিকে, তুমি যাবো আর একদিকে, হবে না। আর আমরা বলি কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, পার্থক্য হয়ে যাচ্ছে না? নেতা থাকেন আমি সেখানে দিই না, নেতা আগে সেখানে নাই, কিন্তু কোরআন হাদিস তো থাকবে, ঠিক না? কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে। এই প্রতিজ্ঞা যদি বাংলার ঘরে ঘরে উঠে যায়, ছেলের মুখ দিয়ে বেরোয় যুবসংঘ হিসাবে, মহিলার মুখ দিয়ে বেরোয় মহিলা সংস্থার মুখ দিয়ে, বাচ্চাদের মুখ দিয়ে বেরোয় সোনামণির মুখ দিয়ে, বাংলায় বিপ্লব আসবে না? আর এই ভয়ে আমাদেরকে সিলেট ঢুকাইছিল, বাবা এই বক্তব্য যেন দেশের না দেয় তাহলে সমস্যা হয়ে যাবে। কিসের মুজাব? মুজাবকে আল্লাহ নবী বানিয়ে গেছে নাকি? মুজাব তো তোমার তৈরি করা ব্যাটা, তোমার পকেটের মুজাব ফেলে আর দিকে। বহু আগে ওমর ফারুক বলে গিয়েছেন, ইয়াকু ওয়াদা সুনান, সুন্নতের শত্রু থেকে তোমরা সাবধান। ইয়াকু আসহাব রায়, রায় পথে থেকে তোমরা সাবধান থেকো। তার হাদিস জানা না বলেই কেয়াস করে, সাবধান। মুসলিম দারবি পড়ে দেখেন না, বহু পূর্বেই ওমর ফারুক নিষেধ করে, খবর দাও কোনো রায় পথে ধারা যেন তোর বসে না। যারা রায় দিয়ে দিয়ে কবর পূজার মতো একটা জাজ্জল্যমান শিরককে তারা হালাল করে, যারা জাজ্জল্যমান বেদাতকে হালাল করে। রসুল আসেন মদিনার তার রওজা মোবারক, যাকে বাংলাদেশে এনে ক্যাম করায়, মিলাদ করায়, ক্যাম করায়, যশোর জুলুস করে বেড়ায়, সব জায়জ করে দিয়েছে, কেয়াস করে করে হাদিস কলম করে বাঁধিয়ে ঘুরি ঘুরি ব্যাখ্যা করে করে যারা এগুলো করেছে, কশিম খালো তাদের ধারে কাছে যাবেন না। আর তারাই আহলে যে সবচেয়ে বড় দুশ্মন, এবং মসজিদকে পর্যন্ত বরদাস্ত করতে পারছে না, মসজিদ বানাতে ভেঙে দিচ্ছে। কেন? কই তুমি তো মন্দির ভাঙো না, তুমি তো প্যাগোডা ভাঙো না, গির্জা ভাঙো না, তুমি তো মদের আড্ডাখানে ভাঙো না, আহলে যে মসজিদ ভাঙো কেন? বুঝতাম না এগুলো, এতদিন তো ভাঙনি, এখন ভাঙছে কেন? জানি এটা গালব সাহেবের অনুসারী মসজিদ, অত এইটা ভাঙো, অন্য মসজিদ ভাঙার দরকার নাই। চট্টগ্রামে আর একটা মসজিদ আছে আহলে হোসেন, বহু পূর্ব থেকে আমাদের সড়ক তখন থেকেই, ওটা কখনো কেউ ইটও খসায় না। যেমনি গালব সাহেব অনুসারী একটা মসজিদ হয়েছে, অমনি হামলা, 5-6 হাজার লোক, বিশাল মেশিন। কেন? বুঝে গেছে আহলে হোসেন মানে এরা, আর এদের আন্দোলনের সামনে কিছু টিকবে না, এদেরকে খতম করতে হবে। আহলে আন্দোলন বাংলাদেশ নিঃসন্দেহে আদর্শিক আন্দোলন, কোন রাজনৈতিক দলের সঙ্গে আমাদের কোনো সংঘাত নাই। প্রত্যেক ভাইয়ের প্রতি আমাদের আবেদন, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে, বলুন আমার সঙ্গে, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি, জীবন গড়ি, বঙ্গভবন গড়ি না। জীবন গড়া মানে কি? এখানেও যাই ওখানেও তাই, জেলখানায় করে যে পোশাক নদপাড়া সেই পোশাক, একইভাবে সব জায়গায় চলবো, জেলখানাও আমার বাড়ি, এটাও আমার বাড়ি, কোথায় নেবো রাখো, সমস্যা কোথায়? আমার নবী রাসূলুল্লাহ জেলখানা বলে তাই করতে পারি না? এগুলো মন খারাপ করার ব্যাপার না, এগুলো পরীক্ষা আমাদের জীবনে। আজ আমাদের কর্মীদের অনেক কষ্ট হচ্ছে, হস্তকে ফিরে এসেই ফোন করতে হলে বাধ্য হয়ে কুমিল্লা জেলা সভাপতিকে নিয়ে চলে গেল, প্রকাশ্য সভার সামনে দিয়ে নিয়ে চলে গেল উঠে। আবার বাগেরহাট জেলা সেক্রেটারি এখন কারাগারে আছে, 3 দিন আগে তাকে অ্যারেস্টে নিয়ে চলে গেল। এত জেল জুলুম আমাদের উপরে কেন? কোন পুলিশের খবর নাই, ক্ষমতা নেই, ক্ষমতা নেই, ক্ষমতা নেই। তাহলে আন্দোলন বা বাহালের যুবসংঘে একটা ছেলেকে জঙ্গি পরিমাণ করতে পারে, ইনশাল্লাহ কোশ্চিন কালো পারবে না। কিন্তু তাদেরকে কেন ঢুকানো হচ্ছে? এই কৈফিয়ত তোমাদেরকে একদিন দিতে হবে, যারা আইন শৃঙ্খলা রক্ষা আছো, যারা সরকারে আছো, কৈফিয়ত তোমাকে এখানে দিতে হবে না, ইনশাল্লাহ প্রস্তুত থাকো কেমন করে দিতে হবে। আমাদের কোনো নিরপরাধ কর্মী যদি তোমরা ক্ষতি করো, ইনশাল্লাহ তোমাদের পস্তাতে হবে, পস্তাতে হবে, পস্তাতে হবে। আগের সরকার যখন আনন্দের দুনিয়াতে বেদা হতে পারে নাই, তোমাদেরকে ঠিক এমনি করে পস্তি পস্তি দিতে হবে দুনিয়া থেকে, এত সহজ হয়। আহলে সুন্নাত বাংলাদেশে কোনো নেতা কোনোকে হাত দিলে আমরা আল্লাহকে বলি, আল্লাহ ফরিয়াদ তোমার কাছে, বিচার তুমি করো, কোন বেটার দিয়ে তোকা করি না আমরা। অতএব আল্লাহকে ভয় করুন, আহলে আন্দোলনকে এগিয়ে যাওয়ার সুযোগ দিন, সারা বিশ্বের সর্বোচ্চ আহলে আন্দোলন এগিয়ে যাবে, বিশুদ্ধ ইসলাম প্রচার হবে, অশুদ্ধ ইসলাম নয়। উদ্বোধনী ভাষণে আপনাদের কাছে আমার প্রশ্ন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করবে, আল্লাহ তোমাদের সাহায্য করবেন, এই যদি অর্থাৎ এই শর্ত যে আল্লাহ দিলেন, এই শর্ত পূরণ করতে রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো,
যেন আমরা এই শর্ত পূরণ করতে পারি। পরিশেষে যে সমস্ত মুরব্বী এসছেন অতি কষ্ট করে তারা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি আনন্দ বোধ করছি এই জন্য যে আজকে ডক্টর বারিশ সাহেব ছোট ভাই আমাদের স্টেজে বসে আছেন। আমরা তাকেও স্বাগত জানাচ্ছি এবং সবার কাছে দোয়া চাচ্ছি আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু পর্যন্ত যেন প্রকৃত আহলে হিসেবে বাঁচিয়ে রাখেন, কোনো অবস্থাতেই যেন আমরা পবিত্র কোরআন ও শরীয়তের মহান দাওয়াত থেকে বিচ্যুত না হয়ে যায়, যেন শয়তানের ধোকায় পড়ে যেন আমরা এই সংগঠন থেকে বাইরে চলে না যাই। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনে হকের জন্য কবুল করুন এবং জান্নাতুল ফেরদাউসের অধিকার হওয়ার জন্য তৌফিক দান করুন। মা বন্ধুকে ধন্যবাদ জানাচ্ছি, অনেক মহিলা সমস্ত মা বন্ধু এসছেন, আমি অত্যন্ত খুশি যে তারা দুঃখ কষ্ট করে এসছেন। আমাদের ছেলেদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তাদের যুব সংঘের প্রোগ্রামটাও একই সঙ্গে আমাদের সঙ্গে দিয়েছে, ইনশাল্লাহ কালকে আপনারা তাকে পাবেন। যারা সহযোগিতা করছেন তারা সবাইকে ধন্যবাদ, এবং সর্বোপরি আল্লাহ পাকের বিশেষ মেহরবানি যে প্রচণ্ড ঝড় বৃষ্টি দিয়ে আমাদেরকে এখান থেকে উঠিয়ে দেন নাই। আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে না, এই ভয়ে পড়ে এত টাকা খরচ করে উপর দেওয়াটা কী যা ত্রিপল দেওয়া হয়েছে, কোনোবার কেন দেওয়া হয় না, কিন্তু আল্লাহ পাকে তুমি ভয় করছো, আমি ঠিক আছে সমস্যা নেই, এটা আল্লাহ পাকের বিশেষ রহমত আমাদের প্রতি। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে সুন্দরভাবে আজকে এবং কালকে দুদিনের প্রোগ্রামটা সম্পন্ন করতে অভিযান করেন। আপনাদের আবারও ধন্যবাদ দিয়ে জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু কথা বললে বলা ভালো, আমাদের কেন্দ্রের প্রধান উপদেষ্টা দেখছি আসেন নাই, উপদেষ্টা তিনজন প্রধান উপদেষ্টা আসতে চেয়েছিলেন কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন আসতে পারেননি। দ্বিতীয় উপদেষ্টা আমাদের নুরুস্তান প্রধান সাহেব আহমদুল্লাহ, উনি অসুস্থ, মানে 84 বছর বয়স, উনি এসে গেছেন আমার আগে স্টেজে বসে গেছেন, জন্য ওনাকে ধন্যবাদ। আর এক উপদেষ্টা আমাদের পাবনার মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম ভাই, উনি আসতে পারেননি, আমরা তাদেরকেও স্বাগত জানাচ্ছি। এই জন্য একের অধিক করে ভালো এখন যা বুঝতেছি, একজন তো অন্তত পাওয়া গেল। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের দাওয়াত দেওয়ার এবং দিনের পথে চলার এবং সার্বিক জীবনটা পবিত্র করার অসহায় যদি গড়ে তোলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।